বরাবরের মতো আমরা আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা যেখানে আছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। আমরা এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং এখানকার পরিবেশ সম্পর্কে তাদের কাছে জেনে নেব। প্রথমে আমি জেনে নেব রোগীর নাম এবং ঠিকানা। তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম নুরে রহমান। তোমার বাসা কোথায়, মানে তুমি কোথা থেকে আসছো? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। আচ্ছা, আমি একটু পেশেন্ট যে আছে ওনার আব্বু আম্মু আছে পাশে, আমি একটু তাদের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা? আমার নাম মজিবুর রহমান। আচ্ছা, আপনি একটু বলবেন ওর সমস্যাটা কী ছিল আসলে? ওর সমস্যাটা হলো জন্মগত না, এটা অনেক আগের থেকেই এরকম হয়েছিল। হওয়ার পরে তারপরে এটা আরেক যে অন্য জায়গায় চিকিৎসা করছি, করার পরে কিছুদিন সুস্থ ছিল, তারপরে আবার যে সেই একরকমই হয়েছে। হওয়ার পরে তারপরে আবার পরবর্তীতে এখানে স্যারের ইন্টারনেটের মাধ্যমে স্যারের খোঁজ পাওয়ার পরে এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে স্যার এখানে 10 দিন ভর্তি ছিলাম, স্যারের চিকিৎসা করছে, ব্যায়াম থেরাপি যেগুলো দেওয়ার করার স্যারের করার পরে আলাদ দিলে এখন মোটামুটি সুস্থ, কিছুটা সুস্থ আর কি। আচ্ছা আচ্ছা, ওর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার নামটা কি, বা এই এই রোগের নামটা কি আপনি জানেন? রোগের নামটা তো আমার সঠিক না, তবে বলতে পারবে। আচ্ছা, আমরা একটু পেশেন্টের আম্মুর সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শিউলি বেগম। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওর এই সমস্যাটার নাম কি? ওর এই সমস্যাটার নাম বলছিল জিবিএস রোগ। জিবিএস রোগ। আচ্ছা, এটা আসলে ওর তো জন্মগত ভাবে না, মানে? আচ্ছা, কিভাবে হলো যদি শুরু থেকে আমাদেরকে একটু বলতেন। জি, এটা ওর যখন 4 বছর বয়স ছিল তখন ওর মানে ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যাওয়ার পর ওর মাজা পর্যন্ত খুব অবশ হয়ে গেছিলো। তারপরে কিছুদিন চিকিৎসা করার পরে কিছুদিন ও সুস্থ ছিল, তারপরে আবার 4 বছর পর ও আবার ফিরা ওই রোগটাই নাকি আবার দেখা দিয়েছে। ওইখানে আবার ফিরা ওই হাত মানে খুব জ্বর আসতো, শরীর প্রচুর ব্যথা থাকতো। আচ্ছা, প্রচুর ব্যথা থাকার পরে মানে ওর হাত পা ধরতে দিত না, ও দাঁড়াইতে পারতো না, নিজে নিজে কোনো কাজ করতে পারতো না। তারপরে ও সব কিছু আমাকে করে দিতে হইতো। এখন আমার বোন ইউটিউবে খবর পেয়ে এখানে স্যারের এখানে ঠিকানা দিয়েছে, তারপর আমি স্যারের এখানে নিয়ে আসছি। এখানে আয়না আমি এখানে 10 দিন ভর্তি রাখছিলাম, ভর্তি রাখার পরে আমি এখানে মেয়েটার অনেক উন্নত হয়েছে, চিকিৎসা ভালো পেয়েছে। আচ্ছা, ওর এই সমস্যা থেকে কী কী মানে ওর যে রোগটা ছিল সেটা থেকে কী কী সমস্যা হয়েছে, বা ওর কী কী সমস্যা হতো? ওর মানে জ্বর আসলে, প্রথম জ্বর আসলে পুরো শরীর ব্যথা হয়ে যেত। আচ্ছা, ব্যথা হয়ে যাওয়ার পর মানে ওরে ধরতে দিত না, ওরে সব মানে আমার কোলে করে পড়সা পায়খানা সব করাই দিতে হইতো। আচ্ছা আচ্ছা, ব্যথা ছিল প্রচুর, ব্যথাটাই বেশি ছিল, খাবার দাবারও খাইতে চাইতো না। পরবর্তীতে হাত পা মানে পাগুলা পরবর্তীতে আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, মানে পা বাঁকা হয়ে যায়। হ্যাঁ, পা বাঁকা। আচ্ছা, আমরা একটু যে পেশেন্ট আছে ওনার পাটা একটু দেখবো, তুমি একটু আমাদেরকে হেঁটে দেখাবা। ধরুন না, হাত পা ছেড়ে দাও, এখন তোমার কি অবস্থা, মানে এখন তুমি কেমন আছো? ভালো। এখন কোনো সমস্যা হয় না? আমরা একটু জানতে চাবো তুমি কি পড়ালেখা করো, কোন ক্লাসে? 6। ক্লাস 6-এ? তুমি ক্লাস 6-এ পড়ো। আচ্ছা, তোমার যে সমস্যাটা ছিল, তুমি তো আগে ভালোভাবে হাঁটতে পারতাম, এখন তুমি ভালোভাবে হাঁটতে পারতেছো, এখন তোমার কেমন লাগছে? ভালো। এখন ভালো লাগছে? আচ্ছা, আমি দেখতেছি যে তুমি কোনো একটা জুতা পরে সেটা হচ্ছে তোমার পায়ের পা বাঁকা পাকে যেন সোজা করতে পারে সেই জন্য তুমি জুতাটা পরতা, সেটা করতে তোমার কোনো কষ্ট হতো না? কষ্ট হতো না? আগে প্রথম প্রথম কষ্ট হতো? অনেক কষ্ট হতো, এখন মানে একটু কম। এখন একটু কম? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানকার যে চিকিৎসা সেবা বা এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনাদের কাছে কেমন লেগেছে? অনেক ভালো। অনেক ভালো? অনেক ভালো লেগেছে। আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ, তবে আমাদের কাছে অনেক ভালো লাগছে যে উনি দাঁড়াতে পারতো না, তাছাড়া ব্যথা শরীরে ধরা যেত না, তার চেয়ে অনেকটাই উন্নত, অনেক উন্নত। বুঝতে পেরেছি।
আচ্ছা, এই যে এখানকার চিকিৎসা সেবা আপনারা নিয়েছেন, এখানে স্টাফ ম্যানেজমেন্ট বা নার্সরা যে ছিল, তাদের আচার ব্যবহার বা তাদের সেবা যত্ন কিরকম ছিল? অনেক ভালো, সবার কাছ থেকে অনেক ভালো, স্যারও খুব ভালো, এখানকার স্টাফরা খুব ভালো, সবাই ভালো। আচ্ছা আচ্ছা, এখানে যে আপনার আপনারা ভর্তি ছিলেন 10 দিন? আচ্ছা, 10 দিনে আপনাদের এখানকার যে খাবার ছিল সেটা কিরকম ছিল, মানে খাবার কিরকম লেগেছে? মানসম্মত ছিল। আচ্ছা, এখানকার পরিবেশ? এখানকার পরিবেশও খুব ভালো। ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনাদের মতামত যদি কোনো কিছু থাকে? মতামত আমি বলবো, এখানে যদি কারো মানে ব্যথা জনিত বা বাত ব্যথার জন্য সারে যে এটা দিয়েছে, এখানে যারা এসে চিকিৎসা করাবেন খুব ভালো পাবেন আর কি। এখানে হাসপাতালের সব কিছুই খুব ভালো, চিকিৎসাও খুব ভালো, সব কিছুই ভালো। আচ্ছা, আমরা যদি আপনার কাছে জানতে চাই আপনি কেন অন্যদেরকে এই হসপিটালের অ্যাড্রেস বা এই হসপিটালে চিকিৎসা নেওয়ার কথা সাজেস্ট করছেন, মানে কেন বলতেছেন? আমি উপকার পাইছি, আমার মেয়েকে সুস্থ করতে পারছি, এই কারণে আমি বলতেছি যে অন্যরা যদি আসেন এখানে ভালো পাইবেন আর কি, এখানে চিকিৎসাটা ভালো নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে কি আপনারা ওর চিকিৎসা তো অন্য জায়গায় করিয়েছিলেন? জি। সেখান থেকে আপনারা কি ফল পেয়েছিলেন? সেখান থেকে ফল মানে কিছু পাইছি, তার চেয়ে মনে হয় যে বেশি দামে এখানে পেয়েছি, এই অনেক এখানে বেশি। কিছুদিন ভালো ছিল, আবার যে সেই হয়ে গেছে, তো এখানে তো চিকিৎসা করতেছি, দেখি এখন তো মোটামুটি ভালো। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ বিডি টুডেস এর সাথে আপনাদের মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।